দর্শক স্বাগত অংশমালির আলাপ লাইভ অনুষ্ঠানে। আলাপের কথা আমরা আগেই বলেছি, আজকে আলাপের চতুর্থতম পর্ব চলছে। আলাপ শুরু হয়েছে কি কারণে আমরা ব্যাখ্যা করেছি আলাপের অন্যান্য অনুষ্ঠানগুলোতে, আজকে আর ব্যাখ্যা যাচ্ছে না। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন লেখক এবং আইনজীবী, চতুর্থ যশ আইনজীবী, সুপ্রিম কোর্টে যিনি প্র্যাকটিস করেন, কাজী জাহেদ ইকবাল। একাধারে আইনজীবী এবং লেখক, তার বই রয়েছে ছয়টা, আরেকটা আসছে। ইতিহাসের উপর লিখছেন, আইনের উপর লিখছেন, কবিতা এবং প্রবন্ধও লিখছেন তিনি। আজকে কথা বলবো কাজী জাহেদ ইকবালের সাথে। কাজী জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত অংশমালির আলাপে। আপনাকেও ধন্যবাদ, এবং অংশুমালি এবং এর দর্শকদের সবাইকে শুভেচ্ছা, এবং আশা করি আমরা একটা ভালো আলোচনার মধ্যে দিয়ে যেতে পারবো, সেই আশাবাদ রেখে শুরু করি। ধন্যবাদ কাজী জাহেদ ইকবাল। লিখছেন তো অনেকদিন থেকে? হ্যাঁ, অনেকদিন থেকেই। আপনি যদি সেভাবে বলেন তাহলে আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন প্রথমবারের মতো রকেট নামের কবিতা, হ্যাঁ আমার মনে হয় যে আমি যেটা বলছিলাম সেটা হলো যে আমার প্রথম লেখা কবিতা, যখন আমি প্রথম লেখা শুরু করি সেই লেখাটা আসলে কবিতা ছিল, এবং সেটা আমি লিখলাম ক্লাস সিক্সে পড়ি সেই সময়ে, এবং সেটা আমার যতদূর মনে হয় যে একটা কোনো প্ররোপত্র বা এরকম স্কুলের ম্যাগাজিন এরকম কিছুতে ছাপা হয়েছিল সেই শুরু। তারপরে ওইভাবে ওই বয়সে যা হয় আর কি, মাঝখানে ঢুকি একটু, আইনজীবী এবং ইতিহাসবিদ কাজী জাহেদ ইকবালের শুরু, অর্থাৎ রোমান্টিসিজম দিয়ে শুরু তার জীবন, তাই তো? কবিতা মানে আবেগের জায়গা, ইতিহাস একটা কাঠখোট্টা বিষয়, আইন একটা কাঠখোট্টা বিষয়, এখানে আবেগ থেকে এই যে একেবারে নীরস একটা বিষয়ের অভিযাত্রা, এটা কেন? না, আসলে যেটা হয়, আমার পরিবারে আইনজীবী ছিলেন, আমার চাচা লয়ার ছিলেন, আবার আমি যখন বিয়ে শাদী করেছি এইটা এখানেও লয়ারের পরিবার, সেটা একটা দিক। আর ল প্রফেশনের প্রতি একটা আগ্রহ আসলে শুরু থেকেই ছিল। তার কারণ হলো আমি ছোটবেলায় যখন একটু বুদ্ধি হয়েছে তখন দেখছি যে চাচা লয়ার উনি ব্যাচেলর ছিলেন, ওনার বাচ্চা নেই, এবং আমি খুবই ক্লোজ ছিলাম ওনার, তো সেটার কারণে এক ধরনের ওনার প্রভাব বলা যেতে পারে। আর সারা জীবনই মানুষের জন্য ফাইট করবে এরকম হয় না, যে মানুষের একটা মনোভঙ্গি গড়ে ওঠে আসলে, সেইটা একটা কারণ। এইটা এরকম একটা পরিবেশ পরিস্থিতির কারণেই আসলে লয়ে চলে আসা। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখন ইতিহাস পড়েছি আমি, তখন কিন্তু বেশ কয়েক দফা এরকম মনে হয়েছিল যে শিক্ষকতার দিকে গেলে ভালোই হয়। তো হয় না যে মানুষ তো একেবারে যেভাবে চায় ওইভাবে জীবন হয় না, তখন একটু ডেভিয়েশন হয়, তো এই সব মিলিয়ে লয়ে চলে আসা, কিন্তু সঙ্গে ইতিহাসটা থেকে গিয়েছে। লেখালেখির ব্যাপারটা সেটা কিন্তু একটা বেশ গ্যাপ মাঝখানে তৈরি হয়েছিল। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখনও কিছু কবিতা লেখা বের হওয়া এরকম বিষয় ছিল বটে, কিন্তু যখন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে গেলাম তখন কিন্তু একদম বেশ একটা লম্বা, প্রায় 15-20 বছর, 10-12 বছরের একটা গ্যাপ আসলে এই কবিতা লেখা বলেন, মানে কবিতাই তো মূলত লিখি। সেটার একটা কারণ হলো আমার পিএইচডি, একটা কারণ হলো যে আমি প্রবন্ধ লেখার দিকে বেশি ঝুঁকে গেলাম, সেইটা একটা ইস্যু। আর ল তো আসলে সাবজেক্ট হিসাবে এমন যে ও একেবারেই জেলাস একটা প্রফেশন, সে অন্য প্রফেশনগুলো বা অন্য কাজগুলো সৃজনশীলতাকে অনেকখানি গ্রাস করে ফেলে,
কারণ এটা বেশ দীর্ঘ সময় ধরে একে সময় দিতে হয়, অন্য মানুষের জীবনের প্রশ্ন এটার সঙ্গে জড়িত থাকে, রেসপন্সিবিলিটি থাকে। তো ফলে আইন পেশার সঙ্গে সঙ্গে অন্য কিছু চালিয়ে নেওয়াটা খুব একটু কঠিনই হয়। আপনি দেখবেন যে লয়ারদের মধ্যে মানে কবি, সাহিত্যিক, লেখক এই সংখ্যাটা কম, যদি একেবারেই আমাদের যে পঞ্চকবিদের এই জায়গাটাতে যে দুজন ব্যারিস্টারের প্রসঙ্গটা আমরা না টানি তাহলে আসলে সংখ্যাটা খুব বেশি কিন্তু না। আসলে সেটা একটা বিশেষ করে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আইন পেশায় যারা নিযুক্ত আছেন তাদের সাথে আসলে খুব কম মানুষই কবিতার সাথে যুক্ত হয়েছেন বা কবিতায় প্রতিষ্ঠা পেয়েছেন। আমরা সেই জন্যই আগে আপনার বইগুলির দিকে যাই। আপনার একটা বই নিয়ে আমার একটু আগ্রহ সৃষ্টি হয়েছে যে আপনি ইতিহাসের উপর পড়াশোনা, আপনার ইতিহাসে মাস্টার্স করেছেন এবং আপনার খুব সম্ভবত পিএইচডিও এই বিষয়ে, এই মানে এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলিতেই। তো এই জায়গা থেকে আপনার একটা বই বাংলা অঞ্চলের সাংবিধানিক ইতিহাস, এই যে ইতিহাসের সাংবিধানিক ইতিহাস লিখতে গেলেন তো নিশ্চয়ই মানে খুব তথ্যপূর্ণ হবে। সেই বইটার থেকে আমি একটু জিজ্ঞেস করতে চাই নামটা সম্পর্কে একটু। এই যে বাংলা শব্দটা আপনি ব্যবহার করলেন, বাংলা অঞ্চলের সাংবিধানিক ইতিহাস, এই বাংলা শব্দটা কেন ব্যবহার করলেন আপনি? হ্যাঁ, আমি একটু এই জায়গাটা আসলে একটু ব্যাখ্যা দেওয়ার দরকার। তার আগে একটু ছোট্ট করে বলে নিই যে আমার পিএইচডি সাংবিধানিক ইতিহাসে, খুব স্পেসিফিক বললে অ্যামেন্ডমেন্টসের উপরে। আটটা অ্যামেন্ডমেন্টস আসলে আমার পিএইচডির অংশ, 1972 থেকে 1988 সালের মধ্যে যে আটটা অ্যামেন্ডমেন্টস হয়েছে এটা আমার পিএইচডির জায়গাটা। এটা এই জন্যে বলে নিলাম যে এই কাজটা করতে যখন গিয়েছি তখন আমি আমার মনে হয়েছে যে 47 সাল পর্যন্ত যে বেঙ্গল একসঙ্গে ছিল তার কিন্তু একটা সাংবিধানিক কাঠামো, রূপরেখা, ইতিহাস আছে। এবং কেউ যদি পরের ধারাবাহিকতাটা বুঝতে চেষ্টা করেন, মানে পাকিস্তান পিরিয়ডে যে সাংবিধানিক টানাপোড়েন, সাংবিধানিক বিষয় যেটার সঙ্গে আমাদের এই পূর্ববঙ্গ বা আজকের বাংলাদেশের যে সম্পর্ক সেটি, এবং স্বাধীনতা উত্তর সময়ে মুক্তিযুদ্ধের পরে আমাদের যে বাংলাদেশ এবং আমাদের যে সাংবিধানিক, এইখানে আমি জাহের সাহেব আমি একটু ইন্টারাপ্ট, একটু একটু আমি একটু কথা বলে নিই। আপনি যেহেতু পূর্ববঙ্গ শব্দটা এখানে উল্লেখ করেছেন, এখান থেকে আমি বলি আমাদের যে প্রাচীন ইতিহাস ভারতীয়, আমরা ভারতভুক্ত ছিলাম এক সময়, তা ভারতীয় উপমহাদেশ ছিল এবং ভারতের প্রাচীন উপমহাদেশে বাংলা অঞ্চল বলে কোনো শব্দ ছিল না, এটাকে বলা হতো বাঙালমূলক। বাঙাল মূলক যতগুলো যতগুলো লেখায় এসেছে বাংলা অঞ্চল বা বাংলা মূলক বলে কথা ছিল না। অনেকেই তাকে হয়তো বলতে পারেন যে বাংলা মূলক অঞ্চলটা কে বাংলা করে, মূলককে বাংলা করে অঞ্চল করা হয়েছে, কিন্তু বাঙাল মূলক ছিল, এটা বাঙাল অঞ্চল হতে পারে, বাঙাল শব্দটার উপরে আমি জোর দিচ্ছি এই কারণে। ইভেন আপনি 1903 থেকে যে বঙ্গভঙ্গের ধারাটা শুরু হলো, 1905-এ যে বঙ্গভঙ্গ হলো, এখানেও কিন্তু বাংলা শব্দটা ছিল না, বঙ্গ শব্দটা ছিল। এই যে বাংলা শব্দটা, এইটার যে বাঙাল, আপনি যদি ইতিহাসটি রচনা করতে যান, আপনার যদি ইতিহাসের জায়গায় যান, তাহলে তো শব্দটা সঠিক শব্দ সম্ভবত বাঙাল হওয়া উচিত। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? না এইটা, হ্যাঁ এইটা, এই বিতর্কটা তো হতেই পারে, কারণ লেখালেখির ইস্যুতে যত বিতর্ক হয় বা যত অনেক সময় ভুলভ্রান্তিও হয় সেটা যে হয় না তা না, কিন্তু আমি যেভাবে বলি সেটা হলো যে বাংলা যেভাবে আমরা হিস্ট্রিতে পাই, আমরা আসলে বাংলা কিন্তু হিস্ট্রিতে অনেক পরে পাই, মানে যদি বঙ্গ বলি বা, কারণ আলটিমেটলি মোগলরা আসার আগে পর্যন্ত, ইভেন মোগলরা আসারও অনেক পরে পর্যন্ত বাংলা কিন্তু অনেকগুলো ছোট ছোট রাজ্য ইত্যাদি এইভাবে ছিল। বাংলা অঞ্চলের মানে বাংলার বেসিক্যালি বেসিক ক্যারেক্টারিস্টিক হিস্ট্রিতে তাই খুবই সাংবিধানিক, মানে যে অর্থে আমরা কনস্টিটিউশনাল হিস্ট্রি বলতে চাচ্ছি সেটাতে বেসিক্যালি ব্রিটিশ পিরিয়ডের পরে আমরা যে ধারার বা যে ভঙ্গির সংবিধান এখন প্রক্রিয়া বা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, সেই সাংবিধানিক প্রক্রিয়াটি আসলে ব্রিটিশ আমলের ধারাবাহিকতা। এর আগের অংশটা ঠিক এই রকম বা আধুনিক অর্থে বলা যায় না, কিন্তু বাংলা অঞ্চল শব্দটা আমি আসলে ব্যবহার করেছি এই
এরিয়াটা মিন করার জন্য, যে আমাদের যে মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই যে একটা টেরিটরি, এই টেরিটরিটা যেটা মানে আসলে হিস্ট্রি তো আসলে এই টেরিটরিতে বাংলা বলে বা বেঙ্গল বলে এভাবে সমর্থন করে না, এগুলো তো আসলে পরে কৃত্রিমভাবে এই নামগুলো এসেছে। কারণ একেবারে হিস্ট্রিতে আমি একদমই একমত আপনার সাথে, কারণ একদম হিস্ট্রিতে যদি আমরা ট্রেস আউট করি এইটা অনেকগুলো বঙ্গ, রাঢ়, সূক্ষ্ম, আপনার গৌড় এইরকম নানানভাবে বিভক্ত ছিল, যেটাকে প্রথমে প্রথমত আপনার মুসলিম শাসক যারা বিশেষ করে মোগলরা এসে এক ধরনের সুবে বাংলা বলে টোলে একটা চেষ্টা করেছিলেন, আর বেঙ্গল নামটা এসে আসলে ব্রিটিশরা ইম্পোজ করেছেন। তার আগে পর্যন্ত বঙ্গ শব্দটা পাওয়া যায়, ওই তোরে অরণ্যকে আমরা বঙ্গ পাই, কিন্তু এই বইতে আসলে যেটা আমি মিন করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে একটা টেরিটরি আসলে বা একটা জনগোষ্ঠী যারা এইদিকে বসবাস। একটু ঢুকি একটু কথা বলি, একটু যদি বলি, বাংলা যে শব্দটা, বাংলা অঞ্চল, এটা হলো যারা বাংলা ভাষায় কথা বলে সেখান থেকে এসেছে। ভাষার প্রশ্নেও কিন্তু আপনার বাঙাল ভাষা শব্দটা যেটা আছে, আপনি খেয়াল করবেন, আপনি দেখেন, আপনি তো এত দূর পড়লেন, আধুনিক বাংলা ভাগ আগে ছিল বঙ্গভঙ্গ, কলকাতায় যখন আপনার পশ্চিমবঙ্গে যখন বামপন্থীরা ক্ষমতা এলেন তখন তারা এটাকে একটু আধুনিক করার চেষ্টা করলেন, বাংলা ভাগ বললেন, তারা এইভাবে বললেন, যিশু জিজ্ঞেস করছিলেন যে নোবেল তোমার বাঙাল ভাষায় একটু কথা বলো, আপনি দেখেন যে আমাদের পার্থক্যটা কোথায়। এই যে আমি আভিধানিক শব্দটা আপনার কাছে জানতে চাচ্ছি, অর্থটা যে বাঙাল শব্দটার আভিধানিক অর্থ যদি আমরা বলতে চাই তাহলে আভিধানিক অর্থ আভিধানিক ভাবে বলা হয় যে অসভ্য, অমার্জিত, পূর্ববঙ্গের অধিবাসী, অর্থাৎ বাঙাল যেটা আমাদের চিহ্নিত করা হতো পূর্ববঙ্গে। এই জায়গাটা আপনি দেখেন, আমি আর একটু শেষ করে নিই আমার কথাটা আপনাকে একটু ধরিয়ে দেওয়ার জন্য, 1903 থেকে শুরু হলো 1905 পর্যন্ত বঙ্গভঙ্গ, তার আগে আপনি একেবারে আপনি মোগল থেকে শুরু করে আরো আগের থেকে যদি আপনি ধরেন ওই ইতিহাসগুলি দেখেন, দেখবেন সবখানেই বাঙাল মূলক, বাংলা শব্দটা কিন্তু অনেক পরে এসেছে। তো এই যে ইতিহাসের জায়গাটা, এইটা কি এই যে বাংলা শব্দটার সংযোজন বা এতে যাই হোক, এটা কি একটা কনফ্লিক্টের জায়গায় আছে না, যে ইতিহাসটা আমরা যদি বাংলা বলি তাহলে বাঙাল শব্দের ইতিহাসটা আমরা অনেকটাই বিস্তৃত হয়ে যায় কিনা, এই কথাটা আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। না, সেটা আমি 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 মোটা দাগে আপনার সাথে একদমই দ্বিমত করি না। তার কারণ হলো পূর্ববঙ্গ বোঝাতেই বাঙাল শব্দটা ব্যবহার হতো, তবে আমি ব্যক্তিগতভাবে এটাকে এইভাবে ব্যবহার করিনি। এটা আসলে আপনি প্রথমে যেটা বলেছেন যে বাংলা ভাষাভাষী লোকজন যে অঞ্চল দিয়ে বাস করতো, আমি এই অর্থে এটা ব্যবহারের চেষ্টা করেছি। আর একটা ইস্যু যেটা, সেটা হলো যে এই আপনি একটা কথা একদমই ঠিক বলেছেন যে বাংলা ভাষাভাষী অর্থে বাংলা ভাষা শব্দটাও কিন্তু একদমই 1800 শতকে এসে আমরা খুব সম্ভবত প্রথম ভারতচন্দ্রের লেখায় পেলাম যে এই ভাষাটাকে আমরা আসলে বাংলা ভাষা বলবো। তার আগে পর্যন্ত কিন্তু অন্য লেখকরাও ঠিক সেইভাবে বাংলা শব্দটা ভাষার ক্ষেত্রে প্রয়োগ করেননি যতদূর আমি দেখেছি। তো তাতে করে আমি একদমই মোটা দাগে আপনার সঙ্গে একমত যে এই ইস্যুসগুলো আসলে আছে। তবে আমার বইয়ে আমি আসলে অঞ্চল বোঝাতে মানে এই ভাষাভাষী বা এই টেরিটরি এইরকম একটা কথা বোঝাতে চেয়েছি। তবে এটার সঙ্গে আর একটু যোগ করে দিই, আলটিমেটলি এই বইটা সহ আমার এই গত এই সময়ের মধ্যে সংবিধান নিয়ে যে লেখালেখিগুলো, আমার পিএইচডি থিসিসটা সহ এইগুলো একসাথে হয়ে আসলে এটা বাংলাদেশের সাংবিধানিক ইতিহাস, ইতিহাসের পুনর্পাঠ এইরকম নামে আসলে হয়তো 6 মাস 1 বছরে চলে আসবে, সেভাবেই ভাবছি। আর ওটা যখন লেখা হচ্ছে ওটা তো আরো একটু আরো আগের চিন্তা থেকে করা, তখন বেসিক্যালি মনে হয়েছিল যে আকর গ্রন্থগুলো মানে ইনফরমেশন গুলো অন্তত ইন্ট্যাক্ট থাকুক, যেটা পরে আবার রিভিজিট করার সুযোগ থাকবে। আপনি আপনি তো কাজ করেছেন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, আপনার বই তো মুক্তিযুদ্ধের উপর একটা বই আছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আপনি কাজ করেছেন, আপনি অনেক অনেক বড় বড় জায়গাগুলি নিয়ে কাজ করেছেন। এই যে দেখেন, এটা সবগুলোই একটা মানে ধারাবাহিকতা, আপনি যদি
কন্টিনিউটি না থাকে কোনো কিছু, আপনি ইতিহাসের ধারাবাহিকতা যদি না থাকে আমাদের, তাহলে আমরা নিজেরা ইতিহাস থেকে আসলে ছিটকে যাই ধারাবাহিকতা না থাকলে, কন্টিনিউটি না থাকলে। একটা সিনেমায় যেমন কন্টিনিউটি না থাকলে বা একটা নাটকে কন্টিনিউটি না থাকলে দৃশ্যের মধ্যে দৃশ্যটা দৃষ্টিকটু লাগে, সেরকম ইতিহাসটা এক ধরনের দৃষ্টিকটু পর্যায়ে হতে। এই যে আপনি পররাষ্ট্রনীতির কথা বললেন, এই যে আমাদের বাঙাল নামে অভিহিত করা হচ্ছে এখনো, পররাষ্ট্রনীতির কথা বলি যে এটা তো আমাদের এক ধরনের ছোট করা হচ্ছে আমাদের, মানে এই ধরনের কথা বাঙাল ভাষা বলো তোমরা, এই যে পররাষ্ট্রনীতিতে আমাদের এই চিন্তাগুলো নেওয়া উচিত কিনা, এবং যারা পররাষ্ট্রের দায়িত্ব মানে দায়িত্বে আছেন তাদেরও এই জিনিসগুলো যে আমরা যেন ছোট না হয় বহির্বিশ্বের কাছে, এই জিনিসগুলো কি দেখা উচিত কিনা, আপনি কি ভাবেন? হ্যাঁ, আমার নিজের মত হলো, আমি একটু থেকে শুরু করি। মানে আসলে এই মানে আপনি যদি হিস্ট্রির আর একটু গোড়ায় আসেন, আর্যদের সাথে আমাদের একটা অ্যাসিমিলেশনের হিস্ট্রি আছে। তো আর্যরা প্রথম যখন এদিকে আসেন তখন কিন্তু তারা আমাদেরকে ইনফেরিয়রই ভেবেছেন, এবং ওনাদের যে ঐতর আরণ্যক বলি বা অন্য যে লেখাগুলো আমরা যে অ্যাকাউন্টসগুলো ওনাদের পাই বেদ ইত্যাদি, সেখানে কিন্তু এইখানকার মানুষ সম্পর্কে তাচ্ছিল্যের একটা ভঙ্গি কিন্তু আমরা দেখি এই ওনাদের অ্যাকাউন্ট গুলার মধ্যে। সেইটার একটা ধারাবাহিকতা কিন্তু বিশেষ করে পূর্ববঙ্গের ব্যাপারে এই ধরনের একটা ইস্যু বরাবরই ছিল, এবং সেইটারই হয়তো ধারাবাহিকতায় এই বাঙাল শব্দটা বা তোমাদের বাঙাল ভাষা এইরকম একটা প্রবণতা কিন্তু রয়ে গিয়েছে, এইটা একটা আছে। এবং এই বিষয়টি আসলে কালচারাল, তো এটা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের যারা ফরেন পলিসি ফর্মুলেট করেন তাদের নিশ্চয়ই আমাদের ডিগনিটিটা ডিফেন্ড করার কথা তো ভাবাই উচিত। আর এই বইটা আমি আসলে বেসিক্যালি আধুনিক ইতিহাসের ছাত্র, মানে আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন আমার মূলত পড়ার জায়গাটা ছিল আধুনিক ইতিহাস, এবং আধুনিক ইতিহাস একটা বড় অংশ আসলে পৃথিবীর পররাষ্ট্রনীতির জায়গাটা কভার করে। এই বইটার অংশ তো বা জায়গাটাও সেটি যে আপনার পররাষ্ট্রনীতির হিস্ট্রির যে প্রেক্ষাপট যেটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির, এটা মূলত এই অ্যাঙ্গেল থেকে আপনার লেখা। এই এবং এটা আমরা 2000 সাল পর্যন্ত সময়কাল 71 থেকে এই সময়কালটা এই এই বইয়ের মধ্যে আছে। পরে আর অন্য কাজে চলে যাওয়াতে বা ফোকাসটা অন্য গবেষণার দিকে চলে যাওয়াতে এইটা আসলে আর আপডেট করা হয়নি। এটা হয়তো অন্য কেউ যদি আবার 2000 থেকে করেন তো সেটা একটা পূর্ণতার দিকে যেতে পারে। আচ্ছা, এখন আমরা কন্ট্রাস্টে চলে যাই, জাস্ট বিপরীত দিকে। আমরা তো কঠোর মানে কঠোর কঠিন বিষয় আলোচনা করলাম, একটু ইমোশনের দিকে চলে যাই। কাজী জাহেদ ইকবালের এখন কবি সত্তার দিকে চলে যাই। কবিতা তো লিখছেন, প্রথম লেখা শুরু আপনার ইমোশন দিয়ে। এই যে ইমোশন, মানুষের আবেগ, হ্যাঁ, যারা যখন আমরা ধরেন কলেজের দিকে যাই, আমাদের তো তারুণ্য সময়টা, এই সময় একটা আবেগ কাজ করে কবিতায়, সেরকম কোনো আবেগের জায়গা ছিল কিনা? না, এটা হয় কি আপনার মানে এই ধরনের যে ইস্যুগুলো হয় সেটা হলো যখন ইউনিভার্সিটি মানে আপনার ধরেন কলেজে, বা আমি যেরকম একেবারেই গ্রামের স্কুলে পড়েছি, তো ফলে ধরেন নবম দশম শ্রেণী পর্যন্ত গ্রামের দিকে আমরা যখন পড়েছি 70-এর দশকে, তো সেই সময়ে এই ধরনের আপনার সুযোগ খুব কমই। আপনি বোঝেন যে গ্রামগুলা রিজিড, আর মেয়েরা খুব কমই পড়তে আসে, বা মানে এই ইস্যুগুলো আসলে ওই 9-10 পর্যন্ত একেবারেই প্রায় মানে সুযোগ নেই বলা যায় আর কি, সেটা একটা ইস্যু। কলেজে এসে যে একেবারে কারোর দিকে চোখ পড়েনি, কাউকে পছন্দ হয়নি, ব্যাপারটা এইরকম না। কিন্তু বিষয়গুলো হলো যে ওগুলো তো আসলে অনেক বেশি কম বয়স, এবং তখন দেখা যায় যে ফোকাসটা পড়াশোনার দিকে বা অনেক সময়। আচ্ছা, এখানে আসি, সুযোগটা এলো কখন? সুযোগের যে জায়গাটা, এখানে দর্শকদের বলে রাখি, একটু দর্শকদের কাছে যাই, দর্শকদের বলে রাখি, অংশুমালির গানের অনুষ্ঠানে যিনি অংশগ্রহণ করেছিলেন কেয়া হায়দার, উনার পরিচয়টা কি আপনার কাছ থেকে জানতে চাই? কাজী জাহেদ ইকবাল,
কেয়া হায়দার আমার স্ত্রী, আমরা সহপাঠী ছিলাম, বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়েছি। ওই এই আপনি যেটা কথাটাই আসছি, ছিলেন আর অর্থাৎ কি, যে উনি এই সুযোগটা বিষয়গুলো, পেয়েছিলেন এটাও একটা বিশ্ববিদ্যালয়ে, জি মাস্টার্স বিশ্ববিদ্যালয়ে সুযোগটা পেয়েছিলেন আমাদের জাহিদ ভাই, এবং সুযোগটা কাজে লাগিয়েছেন কেয়া হায়দার আজকে আমাদের ভাবি। উনি ছিলেন আমাদের অংশমালীর গানের আসরে, দর্শক জানেন। আচ্ছা, এখন কবিতার কথায় আসি, কবিতা শুনি, অন্তত দুটো কবিতা শুনে আসি। হ্যাঁ, একটা কবিতা, একটা তো আপনি যে প্রসঙ্গ তুলছিলেন যে আসলে কবিতা যে হয় সেটা আসলে অনুভূতি, তো আসলে একটা ছোট্ট অনুভূতিও অনেক সময় কবিতা হয়ে ওঠে, অনেক সময় বড় ইস্যু কবিতা হয়ে ওঠে। তো যদি সেটা বলি তাহলে আমি একটা কবিতা পড়ি, এটাকে আমি পাঠই বলি, কারণ হলো যারা আবৃত্তি করেন তারা তো অনেক পরিশীলিত বা ইয়ে করেন, কিন্তু যারা আমরা লিখি তারা তো আর ওভাবে আবৃত্তির সঙ্গে সম্পৃক্ত না, অত শৈল্পিক বিষয়গুলি আসে না, আমরা এই জন্য পাঠ বলাটাই সঙ্গত হবে। তো একটা কবিতার জন্মকথা, মুহূর্তের অনুভব অথবা দীর্ঘ ভাবনা নেমে আসে অলক্ষে অবলীলায় কবিতার শরীর হয়ে। একটা কবিতার জন্ম হবে আজ মানসপটে তোমার বিম্বিত চিত্র ধরে, অথবা কিন্নর কণ্ঠ হতে পারে কাব্যের উপজীব্য। যখন থাকো তখন সব কবিতা হয়ে যায়, না থাকাটাও কবিতা হয়ে ওঠে অবলীলায়। কবিতার অনুভব শুধু কবিতায় ধরা যায়, ছবি কবিতা হয়, কবিতাও ছবি হয়ে ওঠে। কণ্ঠ তাড়িত করে কবিকে নতুন সৃষ্টিতে, মহাবিষ্ট কবির কাছে শুধু কবিতাই সত্যি। আর আরেকটা বেশ কবিতা, সাম্প্রতিক সময়ে লেখা। একদিন সকালে খুব বৃষ্টি হচ্ছিল এই লকডাউনের ভেতরে, সেই রকম একটা অনুভূতি থেকে একটা কবিতা, ছোট্ট কিন্তু আমার বেশ মানে ওই সময় ভালো লেগেছিল কবিতাটা। কবিতাটার নাম মেঘবন্দনা। একটু একটু করে গলে যাই, ভিজে যাই ভুলের বরসায়, অতঃপর সে আসে আশীর্বাদ হয়ে এক ক্রান্তিকালে মেঘের মতো স্নিগ্ধ সৌম্য শান্ত রূপে। মেঘ বালিকা সে তো কতিপয় কবিতার অনুষঙ্গ, নেমে আসে অজর ধারায় সবুজের পাতা জুড়ে, ভিজে যাই গলে যাই হঠাৎ মেঘের অমৃত ধারায়। এই দুটোই এখন থাকুক, তারপরে সময়ের সাথে সাথে নিশ্চয়ই আমরা আর একটু কবিতা নিশ্চয়ই পড়তে পারবো। দুঃখিত, আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম নেট কানেকশনের কারণে। আমরা হয় আমরা দুটো কবিতা পড়েছি, সেই কথার সুযোগে আরো একটা তো পড়ার সুযোগ আমাদের হবে। শুনে নেই, আমরা শুনে নেই, আরেকটা শুনে নেই, তারপর আলোকচারিতায়। হ্যাঁ আচ্ছা, আরেকটা যদি পড়ি তাহলে আমি বলি যে আমি যে শহরে আমার জন্ম এই শহরে আমি বেড়ে উঠাও, আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত ওখানে পড়েছি, এবং এই শহরের সঙ্গে আমার একটা বেশ আত্মিক সম্পর্ক আছে। এই শহরকে নিয়ে একটা কবিতা আছে, এই কবিতাটা আমার খুব পছন্দ আর কি, পড়ি। কবিতার নাম প্রেমের শহর। এই শহরের প্রতিটি ইট কাঠ পাথর আমার চেনা, প্রতিটি পথের ধুলিতে আমার পায়ের ছাপ, বাতাসে আমার নিঃশ্বাসের আস্তরণ, এ আমার প্রেমের শহর। এ শহরে আমার ভালোবাসার বন্ধুরা আছে, এখানে আমার প্রিয় নদী বহমান কুলকুল শব্দে, ওর সাথে আমার অনেক প্রেম। আমি বারবার ফিরে আসি কল্পনায় কবিতায় আনমনে, প্রেমের শহর আমাকে ডাকে, আমি নীরবে চলে আসি তার কাছে, একদিন সত্যি চলে যাব প্রেমের শহরে, ভেসে যাওয়া জোছনায়। এই যে ইতিহাস আর এই যে প্রেমের এই কন্ট্রাস্ট আপনি কিভাবে মেনটেন করেন ঘরে বাইরে প্রফেশনে, কিভাবে মেনটেন করেন? হ্যাঁ, এটা একটা আসলে কন্ট্রাস্ট, কিন্তু আমি আসলে কবিতা লিখি, মানে এইভাবে যদি শুরু করি, আমি কবিতা লিখি বা কবিতার সাথে আমার সম্পর্ক, কবিতা পড়িও আমি অনেক, কবিতা আমার খুব পছন্দ, কবিতার সঙ্গে আমার সম্পর্কটা আসলে এটা আমার ভালো লাগার জন্য, বা এটা আমার মনের খোরাক, বা এটা আমাকে সজীব করে কবিতার সঙ্গে আমার সম্পর্ক। এবং এইটার সঙ্গে আসলে আমি বলতে পারি যে আপনি যদি এইভাবে বলেন যে আমি আসলে দুটো মানুষ,
একটা মানুষ আসলে এই কবিতা বা এই যে সৃজনশীলতার সঙ্গে নিজের টুক না, অন্যদের যেটা আমি পড়ি নেই দেখি যেটা আমাকে উজ্জীবিত করে সেই জায়গাটা, আর আরেকটা হলো যে আমার আইন পেশা আমার প্রফেশনাল জায়গা কিংবা আমার রিসার্চের জায়গা, আমি আসলে লিগাল হিস্ট্রির রিসার্চের জায়গাটাতে আসলে আমি দাঁড়িয়ে আছি, বা বলতে পারেন যে আমার গবেষণার জায়গাটা হলো এই আইনের ইতিহাস বা সাংবিধানিক ইতিহাস, এই জায়গাটা হচ্ছে আমার গবেষণার জায়গা। এই দুটো জায়গা অবশ্য ক্লাশ করে না, সাংবিধানিক ইতিহাস বা আইনের ইতিহাস নিয়ে যে কাজ আমি করি সেটার সঙ্গে আমার প্রফেশনের একটা যোগসূত্র আছে বা একই ধরনের পড়াশোনা ইত্যাদি, কিন্তু এই সাহিত্যের সঙ্গে আমার যে সম্পর্ক এই সম্পর্ক আসলে এটা আত্মিক সম্পর্ক, এটা আমি ভালোবেসে করি এবং এটা আমাকে উজ্জীবিত করে, বলতে পারেন সজীব করে, বা আমি যে অন্য কাজগুলা করি সেই কাজের রসদ যোগায়, মানসিক রসদ হলো আমাকে সবসময় সাহিত্য এবং গান কবিতা এগুলা। অর্থাৎ কাজী জাহেদ ইকবালের জ্বালানিটা হলো কবিতা, আর চাকাটা হলো, গাড়ির চাকাটা হলো প্রফেশন, এই তো চলে যেতে হবে, আর জ্বালানিটা হলো সেই কবিতা, সাংবিধানিক ইতিহাস নিয়ে রিসার্চ করছেন, এই যে এই চর্চার মাঝখানে আপনি সাহিত্য পড়ার সুযোগটা আসলে কতটুকু পান, বা সমসাময়িক আমাদের সমকালীন সাহিত্য সম্পর্কে আপনার কতটুকু ধারণা রয়েছে? আমি একটা ইস্যু আপনাকে বলি, সেটা হলো যে আমি পড়ার সময় পাই, পড়ার সময় পাই এই অর্থে যে আপনি বলতে পারেন যে আমি আসলে আমি খুব মানে পড়ুয়া মানুষ সেটা বলা যেতে পারে, আমি রাত্রে একদম দুটো আড়াইটা পর্যন্ত পড়ি এবং পড়াশোনার ভঙ্গিটা আসলে কোনো বিষয় ভিত্তিক না, আমি ইনডিসক্রিমিনেটলি পড়ি সাধারণত, আর এই অভ্যাসটা একদমই আমার ছাত্র জীবন থেকে ক্যারি করেছি, তো তো ফলে এই এবং এর একটা বড় অংশ নিশ্চয়ই গল্প উপন্যাস কবিতা এই বিষয়গুলো তো আসলে দেখেন খুব স্বাভাবিকভাবেই আমাদের আমরা যারা পড়ি তাদের এই জায়গাগুলোতে বেশি আগ্রহ থাকে, কম বয়সে বেশি থাকে, পরে প্রফেশনাল কারণ বা অন্য কারণে কিছু কমে যায় কিন্তু থাকে, এটা তো আসলে মানে প্রেম যেটাকে বলেন যদি আমরা বলি বা ভালোবাসার জায়গা তো ওইখানে থাকে, আর সমকালীন যে লেখালেখি এটির সঙ্গেও পরিচয় আছে, এবং আপনি বলতে পারেন যে আমার নিজের জায়গা বিশ্লেষণ যদি বলেন তাহলে আমার মনে হয় যে সমকালীন লেখালেখিতে আপনি আমি যদি বলি তাহলে আমি একটু আগের লেখালেখিটা যেরকম যদি বলি সুনীল শেরসেনদু বা আমাদের আখতারুজ্জামান ইলিয়াস শওকত আলী কিংবা হুমায়ুন আহমেদ ইমদাদুল হক মিলন, ইমদাদুল হক মিলন তো এখনো আছেন কিন্তু আমি বলছি যে ওই যে জেনারেশনটা দুই বাংলাতেই, আমার মনে হয় যে ওই দুই এই ওই জেনারেশনটার লেখার মান থেকে আমরা কিছুটা আমার মনে হয় যে সরে এসেছি, এই কারণে বলছি কারণ আমরা আসলে ওই লেভেলটাকে টাচ করতে পারছি কি না, আমি একদম কোনো কংক্রিট মন্তব্য করছি না কিন্তু আমার কিছু খটকা থেকে যাচ্ছে, কেন থেকে যাচ্ছে এটা আপনি যদি আমাকে এক্সপ্লেইন করতে বলেন তাহলে আমি এইভাবে করব যে আমরা আপনি যদি কেস স্টাডি হিসাবে আখতারুজ্জামান ইলিয়াসকেই ধরি, তো ওনার যে মহাকাব্যিক ভঙ্গি লেখার এবং ওনার যে আপনার দেখার যে সূক্ষ্মতা এটা আপনি টু সাম এক্সটেন্ট হুমায়ুন আহমেদকে দেখার জায়গাটা থেকে রাখতে পারেন, হুমায়ুন আহমেদের অবজারভেশন পাওয়ারটা খুব ভালো ছিল, ওনার লেখালেখিটাকে আমি অবশ্যই আখতারুজ্জামান ইলিয়াসের পর্যায়ে নিয়ে যেয়ে বিচার করছি না কিন্তু আমি বলছি অবজারভেশনের জায়গা, এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে আমরা যারা আমি তো আপনার গদ্য লেখক নই কিন্তু যারা আমাদের ছোট গল্প লিখছেন বা উপন্যাস লিখছেন আমার মনে হয় যে তারা কেউ আখতারুজ্জামান ইলিয়াস হয়ে উঠছেন কি না সেইটা সেই প্রশ্নটা আমাদের নিজেদেরকে আসলে করতে হবে, এই প্রশ্নটা আসলে আমাদের করতে হবে, আমরা একদম ভালো কাজ করছি না, আমাদের শাহাদুজ্জামানরা আছেন নিশ্চয়ই অনেক ভালো কাজ হচ্ছে, মানে আমি বলছি যে আমরা আমাদেরই মানে মানে জায়গাটা ওনাদের পর্যায়ে বা ওই লেভেলে, বা আপনি যদি সুনীলরে ধরেন তার যে ঐতিহাসিক উপন্যাসগুলো ধারাবাহিকভাবে যে দুই খণ্ড দুই খণ্ড দুই খণ্ড করে ছয় খণ্ড, অথবা শীর্ষেন্দুর যদি মানব জমিনকে কেস স্টাডি হিসাবে আমরা ধরি, আমাদের কোন উপন্যাস আসলে ওই পর্যায়ে আপনার এই জায়গাটার কথা আমি একটু ঢুকে যাই, এখানে
একটি প্রশ্ন করি, আপনি সুনীলকে আনলেন, আপনি হুমায়ুন আহমেদ, আখতারুজ্জামান ইলিয়াসের কথা বললেন, আপনি কি খেয়াল করেছেন যে হুমায়ুন আহমেদের মৃত্যুর পর সুনীল গঙ্গোপাধ্যায়ের বক্তব্যটা যে হুমায়ুন আহমেদ এই দুই বাংলা ভাষীদের মধ্যে, আমি দুই বাংলা কখনো বলি না, বাংলা ভাষীদের মধ্যে সেরা লেখক এবং আমাদের থেকে অনেক ভালো এবং স্বীকৃতি, একই কথা বলেছেন অন্যান্যরাও, যে এই যে কথা আপনি এইভাবে হুমায়ুন আহমেদকে আমরা অনেক সময় দেখি যে সবাই এক ধরনের জনপ্রিয় বা এই আপনি যেভাবে বললেন যে আখতারুল ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াসকে আমরা যে জায়গা থেকে দেখি, হুমায়ুন আহমেদকে সেই জায়গা থেকে দেখা সম্ভব না। আসলে দৃষ্টিটা আপনি যদি বলতে চান তাহলে তো রবীন্দ্রনাথও প্রচন্ড জনপ্রিয় ছিলেন, একজন মানুষ রবীন্দ্রনাথের গান শুনেন, রবীন্দ্রনাথকে হয়তো কিছুই বোঝেন না কিন্তু তাকে ভালো লাগে। তাই তো, রবীন্দ্রনাথও অনেক জায়গায় জনপ্রিয়তার কারণে ছোট হয়ে যায়। এই যে জনপ্রিয়তা এবং ক্লাসিক, ক্লাসিকের মধ্যে যে আমরা ধ্রুপদী ধারা, জনপ্রিয় ধারা, এই যে সংঘাতটা করি, এই সংঘাতটা যারা করি তারা কতটুকু ধ্রুপদী সাহিত্য বুঝি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়, যায় কি না? হ্যাঁ নিশ্চয়ই, এই জায়গাটায় আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ একদম যায়, আমি আপনাকে এই জায়গাটাতেই আমি একটু কথা বলতে চাই। সেটা হলো আমি একটা শব্দ ওইখানে ব্যবহার করেছিলাম, যেরকম হুমায়ুন আহমেদ কতগুলো জায়গাটাতে আমার কাছে খুব আনপ্যারালাল মনে হয়, আমি খুব স্পেসিফিক বলতে পারি। ওনার অনেক বইয়ের কন্টেন্টের কারণে আমি বলেছি যে ওনার সবগুলোকে নিয়ে হয়তো ওই ক্লাসিকদের জায়গায় আমি রাখতে পারবো না, কিন্তু ওনার শুরুর দিকে দুই তিনটা কাজ তো কোনো সন্দেহই নেই বাংলা সাহিত্যের সেরা কাজগুলোর একটা, সেই তর্কে আমি যাচ্ছি না। কিন্তু যে জায়গাটাতে আমি হুমায়ুন আহমেদের কৃতিত্ব দেই বেশি সেটা হলো তার অবজারভেশন, একটা বলেছি আমি যে উনি যে দেখতে পারার যে সূক্ষ্মতা, ওনার লেখাগুলো পড়লেই আপনি দেখবেন যে অসম্ভব সূক্ষ্মভাবে উনি দেখতে পারেন, ছোট্ট একটা জিনিস ধরে উনি একটা কাজ করতে পেরেছেন, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু যে জায়গাটাতে আমার মনে হচ্ছে, যেমন অন্যরাও নিশ্চয়ই ওই কারণেই ওনাকে অধিকতর রিকগনাইজ করেছেন, সেটা হচ্ছে যে ওনার বাংলা লেখা, আপনি দেখবেন দুই বাংলাতেই উনি যে মানে বাংলা যে ঝরঝরে বাংলা, বা আপনি বলতে পারেন যে আপনি দেখতে পাচ্ছেন দৃশ্যটা এরকম ভাবে যে লিখতে পারাটা, বাংলাকে যে এইভাবে ব্যবহার করাটা, এই জায়গায় একটা অনন্যতা ছিল ওনার, কোনো সন্দেহই নেই। এবং এটা একটা বিরাট জায়গা যেটা পাঠক মানে মানে পাঠককে যে উনি টানতে পেরেছেন সেটার একটা কারণ হলো ওটা পড়ে তো আমাকে আমার ফিল করতে হবে, এই যে আমার ফিল করতে গেলে এটা আমার ভাষাতে আসতে হবে, মানে যে বাংলাটাকে আমার আপনার এই জায়গাটার সাথে আমি পুরোপুরি যাচ্ছি যে ফিল করতে হবে একটা ঝরঝরে বাংলা, মানুষ যেন বুঝতে পারে, ভাষাটা যেন ঝরঝরে হয়, যেমন আপনার কবিতার মধ্যে আমরা যে আপনি যা বলতে চাচ্ছেন তা পরিষ্কার বুঝতে পারছি, এই বুঝতে পারাটা কিন্তু অনেক একটা বড় ব্যাপার, এই ঝরঝরে বাংলাটা বড় ব্যাপার, একটা বড় ব্যাপার। এই ক্ষেত্রে আমি বলি যে একসময় যে বাংলাটা আমাদের যে সংস্কৃত প্রভাবিত বাংলা সাহিত্য ছিল, নজরুল এসে কিন্তু একটা রেনেসাঁ ঘটিয়ে গেলেন, যে বাংলাকে দরজা জানালা খুলে দিলেন, বাংলাকে এমন জায়গায় নিয়ে গেলেন যে আমরা সাধারণ মানুষ বাংলাকে বুঝতে শিখলাম, তখন বাংলা ভাষাটাকে আমরা কবিতার লেখাটাকে আমরা উপলব্ধি করা শুরু করলাম সাধারণ পর্যায়ের মানুষ। এই যে রেনেসাঁ, এই যে বাংলাটাকে মানুষের স্তরে পৌঁছে দেওয়া, সাহিত্যের কাজটা কি, সাহিত্যের কাজ সংস্কৃতির কাজ হলো সমাজ গঠন করা, আমরা যদি সাহিত্যের ক্ষেত্রে মেসেজটা মানুষের কাছে পৌঁছাতে না পারি, আমাদের ভাষা যদি ঝরঝরে না হয়, আপনার যেমন তাহলে লাভ হবে না। আপনার সাথে একটা চমৎকার কথা বলছেন যে বলেছেন আপনি যে হুমায়ুন আহমেদের অবজারভেশন পাওয়ার, এই কথাটার প্রশ্নেই যদি আসে, আপনার যদি অবজারভেশন পাওয়ারটা তীক্ষ্ণ না হয় এবং আপনার ভাষা যদি ঝরঝরে না হয়, আপনি সার্থক লেখক কিভাবে হবেন? একদম, আমি হুমায়ুন আহমেদ হব একদম, এবং এইখানে কোনো দ্বিমতও নেই, এবং মানে এটা দ্বিমত করার কোনো কারণও নেই, কারণ ওইটাই আমি বলছিলাম যে হুমায়ুন আহমেদের তো অনেক লেখা, মানে উনি অনেক লিখেছেন, ওনার উপন্যাসও মানে মানে অনেক, তো সেই জায়গায় তো প্রত্যেকটাকে নিয়ে তো আর আসলে ওই ক্লাসিক চেহারাটা দেওয়া যায় না। কিন্তু আমি বলছি যে আপনি যদি প্রত্যেকটা লেখাই দেখেন তাহলে ছোট, ওই যে বলছিলাম যে ছোট্ট একটা জায়গা ধরে, বা আপনার কন্টেন্টটা যদি খেয়াল করি, অথবা বাংলা লেখার যে ভঙ্গিটা যেটা মানুষের কাছে পৌঁছানোর যে ইস্যুটা, এবং আপনি দেখবেন যে জীবনের বিভিন্ন জায়গায় ওনার নাটক বা সিনেমা থেকে বাচ্চারা বা অনেক সময় বয়স্করাও একটা কোট করে ফেলে, বা একটা কটাক্ষ করার জন্য একটা ব্যবহার করে ফেলে, তো এইটা কেন করে, কারণ হলো ফিল করে জায়গাটার মধ্যে যে এইটা আসলে আমার গল্প বা আমার সোসাইটির গল্প, এই ব্যাপারটার মধ্যে আমি আছি,
এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর একটা কথা যে আপনি তুললেন, ওই জায়গাটা আমি অবশ্যই যেতে চাই, সেটা হচ্ছে নজরুলের যে, হ্যাঁ জি, নজরুলের যে জায়গাটা, তো নজরুলের ইস্যুটা হলো যে আমি পবিত্র সরকারের একটা কোটেশন বলতে চাই। পবিত্র সরকারের একটা আর্টিকেল, বইটা আছে আমার কাছে, পবিত্র সরকার লিখছেন, উনি শান্তিনিকেতনের তো একসময় রেক্টরও ছিলেন, তো উনি লিখছেন, ভাষাবিদ, আমাদের বাংলা একাডেমির সাথে উনি কাজ করেছেন আনিসুজ্জামান স্যার সহ, তো উনি লিখছেন যে নজরুলের ভাষায় যে অবদান, মানে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার বড় করার ক্ষেত্রে যে অবদান, বাংলা ভাষায় যে নজরুলের ভাষা বড় করার ক্ষেত্রে বা বেশি মাত্রায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে অবদান, সেটা পবিত্র সরকার বলছেন যে এটা অসীম এবং অনেক বড় অবদান এটা, এবং বলে উনি দাঁড়িয়ে দিচ্ছেন, দিয়ে পরের সেন্টেন্সটা আমি এইভাবেই মনে রেখেছি জিনিসটা, পরের সেন্টেন্সটা লিখছেন যে এমনকি রবীন্দ্রনাথের থেকেও, কারণ আপনি আলটিমেটলি বাংলা ভাষায় কেউ রবীন্দ্রনাথের থেকে কোনো বিষয়ে অধিক অবদান রেখেছেন, এটা বলতে গেলে একটা স্পর্ধার দরকার। এবং উনি যে এটা করতে লিখছেন পবিত্র সরকার, উনি লেখার সময় কিন্তু এই কারণে সেন্টেন্সটা শেষ করেছেন যে নজরুলের, মানে এই ওনার এই ভঙ্গিটাও আমার কাছে খুব মানে অ্যাবসলিউট লেগেছে, যে এটা মানে উনি খুব বড় রিসার্চার হলে যেটা হয় আর কি, যে উনি ধরতে পেরেছেন যে আমি একটা স্পর্ধা দেখাচ্ছি, সেটার উনি আলাদা করে সেন্টেন্সটা লিখেছেন, প্রথমে এখানে একটা দাড়ি দিয়েছেন, তারপরে উনি ওই সেন্টেন্সটা লিখেছেন যে এই ভাষায় শব্দ যোগ করার জায়গাটাতে যে কারুর থেকেই নজরুলের অবদান নিঃসন্দেহে বেশি। এখন এই ইস্যুগুলো আছে। এখন বাংলা ভাষাকে আমি গদ্য, তো আমাদের সিরাজুল ইসলাম স্যার বলেছেন যে বাংলা, আমি আমি অত রিজিড জায়গায় যেতে চাই না, যে এইটা তো 1800, উনি বলছেন যে একদম স্পেসিফিক বললে 1787 সালে হেলহেড যখন গ্রামারটা লিখলেন, সেইখান থেকে বাংলা ভাষার গদ্যের উত্তরণ শুরু হলো, গদ্য লেখা ইত্যাদি শুরু হলো, তার আগে পর্যন্ত তো আসলে 700-800 বছর ধরে এই সাহিত্য কবিতার উপরেই নির্ভর করেছিল। এটা একেবারেই সত্যি যে মূলত কবিতাই পাওয়া যায় ওই জায়গাটাতে। এই যে আপনি পবিত্র সরকারের কথা বললেন যে দাড়ি দিয়ে শুরু করেছেন, অর্থাৎ তার মানে একটা দ্বিধার জায়গার, মানে একটা চাপের জায়গা ছিল মূলত, সেটা পরিষ্কার ভাষায় বলতে গেলে এলিটিজমের একটা জায়গা, অভিজাত সাহিত্যের, মানে তখন রবীন্দ্রনাথ অভিজাত হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন সাহিত্যের, এখানে এলিটিজমের কথাটা চলে আসে। একটা প্রশ্ন আছে এখানে, অনুশ্রী তরফদার করেছেন পশ্চিমবঙ্গ থেকে, বর্তমান সময়ের একজন লেখক অতীতের দক্ষ বিশিষ্ট লেখকদের উচ্চতায় পৌঁছানো বা সমমানের হওয়া উচিত না, নিজের মতো করে নিজস্বতা নিয়ে উচ্চতায় পৌঁছানোটা ঠিক, এটা কেবলমাত্র প্রশ্ন রাখলাম উৎসুকতার কাছে। এখানে অনুশ্রী তরফদারের কথা নিয়ে যদি আলাপে আমরা কথাটা বলি, তাহলে বলতে হবে আগে আমাদের চিন্তা করতে হবে যে আমরা আমাদের সীমা নাকি রবীন্দ্রনাথ পর্যন্তই নির্ধারণ করেছি, যে এর থেকে ভালো আমাদের হওয়া যাবে না। এই জায়গাটা যদি হয় তাহলে প্রশ্নটা চলে যায় অন্যদিকে। আর যদি আমরা চিন্তা করি যে না, আমরা আমাদের নিজস্বতা দিয়ে রবীন্দ্রনাথকে অতিক্রম করে যাব, রবীন্দ্রনাথ আমাদের কোনো জাস্ট একটা স্কেল না যে এই পর্যন্ত, যদি থাকে তখন সমস্যাটা শুরু হয় এই জায়গায়, নিজস্বতার প্রশ্নটা তখন মানে বিঘ্নিত হয় না, লেখার ধারাটা বিঘ্নিত হয়। পবিত্র সরকারের কথাটা যেমন আমাদের জাহিদ ইকবাল ভাই বললেন, একটা খুবই চমৎকার একটা জায়গায় বলেছেন যে তিনি দাড়ি দিয়ে বলেছেন রবীন্দ্রনাথের থেকেও, অর্থাৎ সেই যে এলিটিজমের প্রশ্ন, এইখানে অনুশ্রী আপনার কথার এই জিনিসটা যদি আপনি মিন করেন, এইভাবে মিন করেন, আপনি যদি নির্দিষ্ট করে দেন যে এর বাইরে যাওয়া যাবে না, তখন নিজস্বতা আর থাকে না। আমি একটু আপনার সঙ্গে যোগ দিতে চাই আসলে ভাই, সেটা হলো আমি যেটা ওনাকে বলতে চাই, সেটা হলো যে আমরা যে কথাটা আসলে আমি পার্সোনালি যেটা বলতে চেয়েছি সেটা হলো যে আমরা তুলনাটা করি কেন, কারণ হলো ওইটার তো একটা ধ্রুপদী রূপ আছে, সেটা অনেক ধ্রুপদী হোক কম ধ্রুপদী হোক, কারণ আমরা তো ওগুলো পড়েছি, আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের চিলে কোটাচ্ছে পাই যদি হয়, মানে আমি বলতে চেয়েছি যে আমরা যারা নতুন লিখছি বা আমাদের জেনারেশনে যারা লেখালেখি করছেন, আমরা আসলে ওর থেকেও ভালো কাজ বা মানে ওরকম কাজ, ওই রকম কাজ বলতে ওনারা যা করেছেন সেটি মিন করিনি আসলে, মানে আমি বলছি যে মানের দিক থেকে যে আমরা আসলে অতিক্রম করে যেতে পারছি কিনা বা ওই লেভেলে উঠতে পারছি কিনা, সেই প্রশ্নটা আমাদেরকে করতে হবে নিজেদেরকে,
সেটা করতে হবে এই জন্যে যে যদি কোথাও মানে আমাদের লুপ হোলস থাকে বা আমাদের দেখা যায় যে যাত্রাটা আসলে অত ক্লাসিক হচ্ছে না, তাহলে নিজেদেরকে মান উন্নত করা বলি, আরো সজীব করা বলি, আরো কন্টেন্টসের ক্রিটিক্যাল কন্টেন্টসের চিন্তা করা বলি, যেটাই হোক সেটা আমাদের ভাবতে হবে আসলে, সেটা হলো জায়গা। তুলনার প্রশ্নটা তো থাকবেই, তার কারণ হলো যারা অলরেডি কোনো কাজ করে ফেলেছেন, আমরা যারা নতুন করে করছি তারা তাদের থেকেও ভালো করছি কি না, সেই বিচারটার প্রশ্ন তো আসলে পাঠকরা সবসময়ই করেন। পাঠক তো পাঠকের মতো করে দেখবেনই। জি, কাজী জাহেদ ইকবাল ভাই, আমাদের সময় শেষ হয়ে আসছে, আমাদের 45 মিনিট সময়, আমরা কিন্তু আপনার কবিতাকে মাত্র 3টে কবিতা শুনতে পেরেছি, আরো 2টো শুনতে চাচ্ছি এই সময়ের মধ্যে। অন্তত দর্শকদের আপনার কবিতার, আপনি কবিতার জায়গাটার থেকে জাহেদ ইকবালকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, আরো 2টো কবিতা শুনে নিন। জি, একটা কবিতা বেশ একটু আগেই লেখা, কবিতাটা আমার নিজেরও খুব পছন্দ, কবিতাটা বেরিয়েছিল কোনো কোনো পত্রিকায়। কবিতার নাম হলো মনোভূমি। মানব জমিন এক বিচিত্র রঙের আকাশ, বদল হতে হতে কখনো বা নতুন হয়ে যায়, গ্রহণ লাগা প্রিয় মুখ আধার গ্রাস করে, জ্যোৎস্নার মতো ভেসে ওঠে নতুন খুব প্রিয় মুখ, মানুষের মনের রং বদলায় মানুষের মতো। মানব জমিন এক বিচিত্র রঙের আকাশ, হাত ছুঁয়ে থাকা মানুষও কি পরিচিত, সত্যিই কি চিনি, ছুঁয়েছি তার রঙের আকাশ, বছরের পর বছর যায় কালের যাত্রায়, ছোঁয়া হয় সুখ দুঃখ ভাগাভাগি হয়, খুনসুটিও হয় কখনো কখনো, তারপর রংধনুর সাত রং আসে, চেনা মানুষ অচেনা হয়ে যায় কোনো এক বিষণ্ন বিকালে। মানব জমিন এক বিচিত্র রঙের আকাশ। এইটা আর একটা পছন্দের কবিতা আমার খুব, সেটা আমি পড়তে চাই। তার কারণ হলো এই কবিতাটা আপনার হচ্ছে আমাদের যে 14ই ফেব্রুয়ারিতে যে ভালোবাসা দিবস হয়, এর নেপথ্যে একটা ঘটনা আছে। 1983 সালে, কাকন ভাই তো আরো ভালো মনে থাকবে, একটা শিক্ষা আন্দোলন হয়েছিল এবং সেই শিক্ষা আন্দোলনে অনেক ছাত্রছাত্রী নিহত হয়েছিলেন 14 তারিখে, 14ই ফেব্রুয়ারি। আমরা যে ভুলে যাচ্ছি 14ই ফেব্রুয়ারির অন্য চেহারা দিয়ে ফেলেছি, কিন্তু আমাদের মানে যারা স্যাক্রিফাইস করলেন আমাদের জন্য বা এই সুন্দর ইয়ের জন্য বা আমাদের সময়ের জন্য, তাদেরকে কিন্তু আমরা আসলে সত্যি মনে রাখছি না। তো এইটা একটা প্রেক্ষাপট কখনো কখনো মনে হয়, সেইখান থেকে একটা কবিতা। কবিতার নাম হলো দীপালির আঁচল। দীপালি শহীদ হয়েছিলেন ওই সময় আরো বেশ কয়েকজনের সঙ্গে ওই আন্দোলনে। আমাদের মন ভালো নেই, বিনিদ্র রাত যায় দুঃস্বপ্নের পর, দীপালিরা ফিরে ফিরে আসে প্রশ্ন ভরা চোখে, চেয়ে থাকে অনন্ত সময়ে, তাদের বিসর্জিত বর্তমান আমরা কি করেছি জানতে চায়। আমাদের মস্তিষ্ক চিন্তা ভুলে যাচ্ছে, পৃষ্ঠ দেশ চাবুকের আঘাতে জর্জরিত, হাজার বছরের দাসত্ব ফিরে ফিরে আসে, আমাদের মুক্তি মেলে না কিছুতেই মৃত্যুর আলিঙ্গন ছাড়া। আমরা কবিতা লিখতে ভয় পাই, প্রেমের পদ্য লিখি শুধু, ভালোবাসা দিবস ডেকে আনি দীপালি, জাফর, জয়নাল, কাঞ্চন, আয়ুব, ফারুকেরা হাসে, দীপালির রক্তাক্ত আঁচল আর জাফর জয়নালদের লাল পাঞ্জাবি দেখা যায় 14ই ফেব্রুয়ারি, শহর জুড়ে রাস্তায় রাস্তায়, আমরা বুঝতে পারি না কিছুতেই, দীপালি আমাদের বোন ছিল, কাঞ্চন ফারুক হয়ে জন্মেছি আমরা, আবার দাঁড়াবো লাল পাঞ্জাবি পরে, কৃষ্ণচূড়ার তলে আসছে বসন্তে। চমৎকার লেখা জাহিদ ভাই, ইতিহাস এবং সাহিত্য কবিতা সংযোগ ঘটে কবিতাগুলো তো, এবং বিশেষ সময়ে এই
লেখাগুলোই যারা লিখেছেন, যে ইতিহাসকে ধারণ করেছেন কবিতায়, বিপ্লবের কথা, আমরা নজরুলের যেমন বিদ্রোহী বা অন্যান্য, আমরা ইদানিং নবারুণ ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের নবারুণ ভট্টাচার্যের এই মৃত্যু প্রত্যক্ষ আমার দেশ না আমরা বলি, এই যে জায়গাগুলো কবিতার এই জায়গাগুলো আমাদের একটা বিশেষ জায়গায় নিয়ে যায়, আমাদের চেতনার জায়গাগুলোকে আঘাত করে, আমরা জেগে উঠি। কবিতার এই কাজটা কিন্তু শুধুমাত্র, অনেকে কবিতাকে প্রেম হিসাবে আখ্যায়িত করেন, কিন্তু কবিতার এই জায়গাগুলো আমরা ইতিহাসে দেখেছি যে কবিতার এই জায়গাগুলো খুব মারাত্মক জায়গা। ধন্যবাদ জাহেদ ভাই এমন একটা কবিতা লেখার জন্য। ভুলে যাওয়া, একটা মানুষ ভুলে যাচ্ছে, এই জিনিসটা ভুলে যাচ্ছে যে আমরা একটা আন্দোলন শুরু করেছিলাম, একটা একটা অন্যায়ের বিরুদ্ধে যে শুরু করেছিলাম, সেই আমরা একটা সফল পরিসমাপ্তি ঘটেছে আন্দোলনের, যদিও আন্দোলনের ফলটা উঠেছে কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ, কিন্তু আমাদের একটা আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটেছিল, সেটা আমাদের একটা দিক, এটা আপনি মনে করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। জাহেদ ভাই আজকে আমাদের সময় শেষ, জাহেদ ভাই আসলে মূলত আমাদের 45 মিনিটের সময়, 46 মিনিট চলছে, আপনি যদি অংশুমালির কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অংশুমালির যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এই আলাপচারিতা শুনেছেন, অংশ নিয়েছেন, সবাইকে কৃতজ্ঞতা, এবং আপনাকে ধন্যবাদ কাকন ভাই, এবং যারা এর সঙ্গে ছিলেন সবাইকেই আমার কৃতজ্ঞতা। সামনে নেপথ্যে যারা এই এটাকে সত্যে পরিণত করেছেন, আর যারা এতক্ষণ ধরে আমাদের এই আলাপচারী দর্শক, আমরা শুনলাম কাজী জাহেদ ইকবালের কথা, একজন ইতিহাসবিদ বলতে পারি আমরা, ইতিহাসের একজন গবেষক, গবেষণা করছেন যিনি, তার গবেষণার বিষয়বস্তু সাংবিধানিক ইতিহাস, আমরা তাকে বলতে পারি সফল একজন আইনজীবী, যিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন এখনো, 20 বছর আইন পেশায়, এবং সুনামের সাথে করছেন, লিখছেন কবিতা, তার কবিতা শুনলেন বুঝতে পারলেন যে না, উনি শুধু ইতিহাস বা আইনেই সফল না, কবিতাতেও মোটামুটি ওনার যথেষ্ট হাত আছে, লিখছেন প্রবন্ধ। এই মানুষটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, আমরা শুনলেন তার কথা। দর্শক আজকে সময় স্বল্পতার জন্য বিদায় নিতে হচ্ছে, আগামী আলাপে আরো একজনের সাথে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিব, একজন বিশেষজন, কথা তার কথা শুনবেন, তিনি বলবেন তার কথা, সে পর্যন্ত সবাই এই প্যান্ডেমিকে ভালো থাকবেন। জাহেদ ইকবাল ভাই আবারও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভালো থাকবেন আপনিও।